নমস্কার বন্ধুরা, আমি সাগর আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল প্রোগ্রাম লোডার। তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিও টিউটোরিয়াল, তাও বাংলাতে। যদি ভিডিওটি আমার পছন্দ হয় অবশ্যই লাইক করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে হলে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে vv.net উইন্ডোজ অ্যাপ্লিকেশন প্রোগ্রামে দুটো ইন্টিজার নাম্বারকে কী করে যোগ করব। আচ্ছা, তার আগে আমি তোমাদের একটু বলে রাখি, vv.net প্রোগ্রামে দুটো মেন টাইপের অ্যাপ্লিকেশান হয়, সেটা হচ্ছে উইন্ডোজ অ্যাপ্লিকেশান আর কনসোল অ্যাপ্লিকেশান। উইন্ডোজ অ্যাপ্লিকেশান হচ্ছে যে অ্যাপ্লিকেশানে আমরা বিভিন্ন বাটন, লেবেল, টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারি, এবং কনসোল অ্যাপ্লিকেশান বেসিক্যালি ব্ল্যাক স্ক্রিনে একটা প্রোগ্রাম হয় যেখানে তুমি কমান্ড লিখে প্রোগ্রাম এক্সিকিউট করাতে পারবে। আর একটা জিনিস কি, আমরা বললাম আজকে ইন্টিজার নাম্বার অ্যাড করা শিখব বা যোগ করা শিখব। তো এখানে vv.net-এ বিভিন্ন টাইপের ডেটা টাইপ হয়, ইন্টিজার হচ্ছে একটা ডেটা টাইপ। সেখানে শুধুমাত্র কোনো ডেসিমেল ভ্যালু নেওয়া হয় না, যা রাউন্ড ফিগারে নেওয়া হয় সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের উইন্ডোজ অ্যাপ্লিকেশান। তার আগে আমি একটু দেখিয়ে নিই কীভাবে রান করবে। তো এইটা হচ্ছে আমার টোটাল ফর্মটা ডিজাইন আমার করা আছে, এখানে লেবেল আছে, টেক্সট বক্স আছে। তো আমি দুটো ভ্যালু দিই, সেটা আমি যোগ করে দেখাচ্ছি কীভাবে রান হচ্ছে। দেখো এখানে আমার রেজাল্টটা দেখাচ্ছে, যদি আমি অন্য কোনো নাম্বার দিতাম অবশ্যই সেটা সাম করে আমাকে দেখিয়ে দিত। তো কীভাবে করছি চলো দেখে নিই আমরা। ফাইল থেকে নিউ প্রজেক্ট থেকে আমি যে প্রজেক্টের নাম দেবো সেই নামটা আমার ধরো আমি সাম দিয়ে দিলাম, আমি কোথায় সেভ করবো সেটা সিলেক্ট করে দেবো এখান থেকে। ধরো আমি ডেস্কটপে রাখছি, ওকে। তোকে করার পর দেখো আমার ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে ফর্মটা আমি রিসাইজ করে নিই, আমার যেটুকু দরকার আছে সেটুকু করে নেবো। এখান থেকে আমি নিয়ে নেবো দুটো লেবেল, নিলাম একটা লেবেল। এখানে আমি কোথা থেকে কি ইন্টার নাম্বার সেই লেখাটা কোথা থেকে দেবো, আমি সোজা চলে যাবো প্রপার্টিজে গিয়ে। দেখো এখানে টেক্সট বলে আছে, টেক্সট এখানে আমি লিখে দেবো ইন্টার নাম্বার বা ফার্স্ট নাম্বার। সেকেন্ড আর একটা লেবেল নেবো সেকেন্ড নাম্বারটা নেওয়ার জন্য, সেম টেক্সটে চলে যাব। আর নিতে হবে দুটো টেক্সট বক্স, এখান থেকে আমি আর একটা কপি করে নিতে পারি, কপি পেস্ট। আরেকটা টেক্সট বক্স এসে গেছে, দুটো টেক্সট বক্সের নাম কি আমাকে দেখে নিতে হবে একটু। সিলেক্ট করো, দিয়ে প্রপার্টিসে চলে যাও, প্রপার্টিসে গিয়ে দেখো একদম প্রথমে লেখা রয়েছে টেক্সট বক্স 1, সেকেন্ড এটা ধরো টেক্সট বক্স 2। আর একটা কী লাগবে আমাদের, বাটন লাগবে। আমি টুল বক্স থেকে বাটনটা নিয়ে নিলাম, বাটনের নাম কি আছে বাটন 1। তো এটা নাম চেঞ্জ করে দিতে পারি, টেক্সট বক্সের টেক্সটে যাবো প্রপার্টিসে, এখানে গিয়ে শো বা ক্যালকুলেট তুমি যেটা তোমার পছন্দ সেটা তুমি দিতে পারো। আর একটা লেভেল নেবো, যে লেভেলের মধ্যে আমি আমার রেজাল্টটাকে শো করাবো, এটা হচ্ছে লেভেল 3। তো আমাকে কী করতে হবে, বাটনের ওপর ডবল ক্লিক করবো, সিম্পল বাটনের ওপর ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করার পর আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, vv.net-এ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে ডিম দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় বা ডাইমেনশন। তো আমি লিখি ডিম, তিনটে ভেরিয়েবল নেবো আমি, এ কমা বি কমা সি অ্যাজ ইন্টিজার, হয়ে গেল, তে এন্টার। তো দেখো আমি এখানে নিয়েছি কি, টেক্সট বক্স 1-এর ভেতর একটা ভ্যালু নিয়েছি, টেক্সট বক্স 2-এ একটা ভ্যালু নিয়েছি। তো আমি এখানে এ ইকুয়াল টু টেক্সট বক্স 1 ডট টেক্সট, বি ইকুয়াল টু টেক্সট বক্স 2 ডট টেক্সট, আর সিটা কী করবো, রেজাল্ট যেটা আমার রেজাল্ট হবে সেটা করবো, সি ইকুয়াল টু এ প্লাস বি, হয়ে গেল। এবার কী করতে হবে আমাকে, রেজাল্টটাকে প্রিন্ট করাতে হবে। তার জন্য আমি লেবেলটাকে নিয়েছি, লেবেলের টেক্সটটাকে দেখো লেবেল 3, আমার কিছু করা নেই,
কিন্তু আমি কী করবো, এটা প্রোগ্রামিংয়ের সাহায্যে চেঞ্জ করে দিতে পারি বা এখানে আমাকে রেজাল্ট করতে হবে। কিন্তু রেজাল্ট এখানে যদি আমি করি, যখন আমি শো করবো যে রেজাল্টটা, তখন কিন্তু রেজাল্ট বলে আমার এখানে লেখা দেখাবে না, রেজাল্ট বলে লেখাটা আমার দেখাবে না। তো আমি কী করবো, এখানে চলে যাই কোডিংয়ে, দিয়ে এখানে লিখি লেভেল 3 ডট টেক্সট ইকুয়াল টু ডবল কোশন কোটেশনের মধ্যে রেজাল্ট, একটু স্পেস দিয়ে হাইপেন, দিয়ে ডবল কোটেশন কমপ্লিট, অ্যান্ড পার্সন হচ্ছে ভিভিডনের কনক্যাডিনেট অপারেটার হিসেবে কাজ করে, তো ক্যারেক্টারকে অ্যাড করার জন্য কনক্যাডিনেট অপারেটার অ্যান্ড পার্সন ইউজ করা হয়। তো এখানে আমি সি করে দিলাম, করে দিয়ে আমি প্রোগ্রামটা রান করাচ্ছি, কন্ট্রোল F5 দিয়ে রান করাতে হবে, বা এখানে আমার ভ্যালু এ আছে, বাটন আছে, রান করাবো। তো এখানে আমি 12 দিই, এখানে 2 দিলাম, যেই ধরো আমি শোতে ক্লিক করব, দেখো রেজাল্ট 14 দেখাচ্ছে, যেহেতু আমি এখানে রেজাল্ট বলে লিখেছি সেই জন্য ওখানে লেভেল ঠিকরা উঠে গিয়ে রেজাল্ট দেখালো, না হলে কিন্তু শুধু রেজাল্টটা দেখাতো। যদি আমি শুধু সি দিয়ে দিতাম, দেখো আমি ভ্যালু দিলাম, শো দিলাম, এখানে রেজাল্টটা দেখাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আমার একটা ইন্টিজার নাম্বারকে ভিভি.নেটে উইন্ডোজ অ্যাপ্লিকেশনে কী করে অ্যাড করব তার প্রসেস। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা, যাতে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে নেওয়ার জন্য তুমি অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। ওকে বন্ধুরা, চ আজকের মতো রাখলাম, খুব শীঘ্রই ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।